এই মুহূর্তে আমরা আছি ফার্ম গেটের টেসলক অফিসে। আমার গাড়িটাতে টেসলক করাবো, যেটার কারণে গাড়িটা নিয়ে আসছি। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়ির সেফটির একটা ব্যাপার আছে। তো বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে আমার কাছে মনে হয় টেসলক, আমি এর আগেও ব্যবহার করেছি তিন চারটা, আমার কাছে বেটার মনে হয়েছে টেসলকের সার্ভিসটা। তো আজকে আমার সাথে টেসলকে যখন আমি লাগাতে আসলাম তখন আমার সাথে যে ব্যক্তিটা আসছে একজন ভদ্রলোক, সেটা হচ্ছে মামুন। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম মামুন, এখনও অবিবাহিত রয়ে গেল। হ্যাঁ, তাই বললাম যে একটা বিয়ে করে ফেলো, হ্যাঁ লাগলে শ্বশুরবাড়ি থেকে এরকম একটা বাইক নিয়ে আসলাম না হলে। টেসলক ডিফেন্ডার, অলরেডি আমাদের টেসলক লাগানো শেষ। তো আমরা ভাইয়ের কাছে, ভাই টেসলকে আছে, ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে এই ফিচারটা আমরা কীভাবে ব্যবহার করবো। বেসিক্যালি এটা হচ্ছে টেসলক ডিফেন্ডার এলসিডি, এটা আপনি জানেন। এটা হচ্ছে অটো সেন্সার, এটা হচ্ছে মাস্টার রিমোট। এখন আপনার আছে মাঝখানে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক বাটন। আমি লক করলাম, এখানে দেখাবে লক চিহ্নটা, লক আছে। এখন টাচ করব এটা আপনার, এটা যেহেতু অটো সেন্সার সাথে সাথে আমার টাচ করতে হবে, না হলে আনলক হয়ে যাবে। এখন আমি লক করে দিলাম, লক করার পর আমি টাচ করব। এখন বাইক সাউন্ড করবে, সাথে সাথে রিমোটও ভাইব্রেট করবে। এখন আছে, এটা হচ্ছে আনলক বাটন। আনলক বাটনে চাপ দেব, কোনো সাউন্ড করবে না, কোনো সাউন্ড থাকবে না। আনলক থাকা অবস্থায় যে কেউ টাচ করুক সাউন্ড করবে না। এই রিমোটটা নিয়ে আপনি যখন 5 মিটার দূরে চলে যাবেন এটা অটোই লক হয়ে যাবে, আবার যখন কাছে আসবেন রিমোটটা নিয়ে অটো আনলক হয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের একটা ফিচার রয়েছে যে গাড়িতে টাচ করবে, গাড়িতে কোনো সাউন্ড হবে না, বাট আমার কাছে রিমোটে ভাইব্রেট হবে। লক বাটনে 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, লক বাটনে 2 সেকেন্ড, মাঝখানে বাটনটা লক বাটন, 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলাম। ওকে, এখন শুধু রিমোটে ভাইব্রেট করছে। জি, রিমোটে ভাইব্রেট করছে। এটা যদি আমি আবার রিসেট করতে চাই সেক্ষেত্রে? সেক্ষেত্রে আপনি নর্মালি আনলকে চাপ দিলেই হবে, তাহলেই গাড়িতে সাউন্ড করবে না, বাট আমার যে লকটা আছে রিমোটে ভাইব্রেট করবে। আচ্ছা, রিমোটে যদি আমি সাউন্ড দিতে চাই সেক্ষেত্রে? রিমোটে কি সাউন্ডের কোনো অপশন রয়েছে? রিমোটে ভাইব্রেটের একটা সাউন্ড আছে। ওকে, শুনতে পাচ্ছেন? এটা চাইলে আপনি অফ করতে পারবেন। ওকে, আনলক বাটনে 6-7 আনলক করলাম, আনলক বাটনে 6-7 সেকেন্ড ধরে রাখবো। তার মানে রিমোটের সাউন্ড অফ করতে গেলে শুধু ভাইব্রেট থাকবে। দেখেন আমি লক করলাম, ওকে, এখন শুধু ভাইব্রেট করবে, আপনার কোনো সাউন্ড থাকবে না। এটা আবার আনার জন্য আপনার আনলক বাটনে 6 সেকেন্ড শব্দ ধরে রাখতে হবে। ওকে, চলে আসছে। এখন আমি এছাড়া আর কোনো প্রযুক্তি কি এটার সাথে অ্যাড আছে? আপনার এটাতে ইন্ডিকেটর সাউন্ডগুলো দেওয়া নেই, এটা দেওয়া আপনার হেজার লাইট সিস্টেম আছে, ইন্ডিকেটর সাউন্ড সিস্টেম আছে। আপনার এটা আপনি চাইলে ম্যানুয়ালি অপশন চালাতে পারবেন, এটা অটো দিয়ে সেন্সরটা এটা ম্যানুয়ালি ইউজ করতে পারবেন। কিভাবে? এটাতে আপনার চাবিটা অন করলাম মানে, ওকে, এটা অটোই হয়ে যাবে, অটো হলো এবং স্টার্ট দিলাম, স্টার্ট হয়ে যাবে। এখন এই ফিচারটাকে আমি ম্যানুয়ালি করবো। এই যে পাওয়ার চিহ্ন বাটনটা দেখতে পাচ্ছেন বাম দিকে, এই বাটনটায় চাপ ধরে আনলক বাটনে 12 বার চাপ দিব। 12 2 3 4 5 6 7 8 9 10 11 12 ছেড়ে দিলাম। ওকে, আগে একবার দেখছিলাম এটা হচ্ছে 12 বার চাপ দেওয়া, আগে অটো ছিল, এখন ম্যানুয়াল, সম্পূর্ণ ফিচার ম্যানুয়ালি চলে আসে। এটা অন করলাম, তারপর আসেন এটাকে আমি রিসেট করবো। এখন ম্যানুয়ালি অপশনটাকে আমি রিসেট করে নিব। রিসেট করার জন্য স্টার্ট বাটনটা চাপতে ধরে রেখে, পাওয়ার চিহ্ন বাটন আছে ওই বাটনটা চাপ দিয়ে ধরে রেখে
মাঝখানে লক বাটনটাই 15 বার চাপ দিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 রিসেট হয়ে গেল এখন আবার অটো হয়ে গেল এই সাউন্ড চলে আসছে ঠিক আছে আরেকটা আপনার বিষয় লক্ষ্য করে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে ব্যাটারি বোর্ড আপনি যখন চালাবেন অ্যাকুরেটলি ব্যাটারি বোর্ড আছে গাড়ির ব্যাটারি খুব হ্যাঁ 14 ভোল্ট পর্যন্ত আপনি যখন স্টার্ট দিবেন ব্যাটারি ভোল্টটা বাড়ে এখন আপনি যখন রেখে দিবেন এটা 12 ভোল্টের কমবে যখন কমে যাবে 10 ভোল্টে চলে যাচ্ছে তখন মানে ব্যাটারিতে প্রবলেম বা অন্য কোনো কিছুতে প্রবলেম থাকে যদি 12 নিচে চলে আসে 12 নিচে চলে আসে তাহলে গাড়ির ব্যাটারিতে প্রবলেম প্রবলেম ওকে বা 11 হলে স্টার্ট হয় কিন্তু আপনার 10 হলে গাড়ি কোনো স্টার্ট হবে না তারপর আপনি দেখতে পাচ্ছেন এটা সেন্সর লেভেল টাচ করার যে লেভেলটা মিডিয়ামে দেওয়া আছে 3 নম্বরে দেওয়া আছে এটা আনলক আমি পাশে আছি যেহেতু এটা আনলক দেখাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমোটের ব্যাটারিটা বাইকের ব্যাটারি দেখতে পারলাম রিমোটের ব্যাটারিটা কতটুকু চার্জ আছে এটাও দেখাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির টাইমটা তাহলে সেই ক্ষেত্রে এটা যখন আমি চাপ দেব লক সে পার্মানেন্ট লক আমি এখন সাউন্ড করা শুরু করবে এখন আমি আনলক করেছিলাম তারপর আসেন এখন প্রতিবারই এই বাটনটা দেখেন সাইন চিহ্ন দেওয়া আছে এই বাটনটা একবার চাপ দিচ্ছে এই সাউন্ডটা আসছে তার আগ পর্যন্ত গাড়ি স্টার্ট হবে না তার আগ পর্যন্ত এই রিমোট দিয়ে স্টার্ট হবে না এই বাটনে প্রতিবারই একবার চাপ দিতে হবে যেহেতু এটা ম্যানুয়াল এই কারণে যেহেতু ম্যানুয়াল ওকে আরেকটা অপশন আছে লক আনলক এটা হচ্ছে ফাইন্ডিং অপশন এখানে আপনার গাড়িটা অপশন এটা হচ্ছে ফাইন্ডিং গাড়িটাকে চিহ্নিত করা আচ্ছা ফাইন্ডিং অপশন একবার চাপ দিলে চারবার বাজে আপনার যেহেতু ইন্ডিকেটর দেওয়া নেই তার মানে আপনার এটা চলে নেই ওকে আচ্ছা সেই ক্ষেত্রে এই ফাইন্ডিং অপশনটা কি আমার যে ডিসপ্লে যেই যেটা আছে সেটা থেকে এটা কাজ করবে এটা যদি আপনি দেখেন এখানে ফাইন্ডিং অপশন আছে ফাইন্ডিং অপশনটা এটাতে নাই তারপর আপনি যদি চিনার জন্য চান তাহলে আনলক বাটনে একবার চাপ দিবেন পরপর দুইবার বেঁচে ওকে সেই ক্ষেত্রে এটা খুঁজে পাওয়া সম্ভব ওকে ঠিক আছে আর এটাতে আপনার এক্সট্রা ফিচার ছিল আপনার হ্যাজার লাইটটা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আর এটার প্রাইসটা যেটা লাগাইলাম 3499 টাকা 3500 টাকা আপনাদের তো কোনো সার্ভিস চার্জ নাই যখনই আসেন ফ্রি সার্ভিস অফিসের আসলেই ফ্রি সার্ভিস আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে পূর্ব রাজাবাজার আমতলি 165/A মালাবিনা পূর্ব রাজাবাজার 165/A মালাবিনা ওকে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ